चनाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजंग तुंग मालिकांत मड्ड 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 मन्निनाद वड्ड मर्वयं चकार चंड तांडवं तनोतु नश्य। तो हेलो बंधुरा, वेलकम टू नयन बेंगली ब्लगे। चले तुम्हारे साथ हमें नहीं नतून एक भिडियो साथी। तो आज के भिडियो तुम्हारे साथ शेयर करब, तो से मुर्शिदाबाद सब चे बड़ो भैरवर हो दर्शन हो पढ़ते जाब। तो तेल तुम्हारे साथ भिडियो को शेयर करीजिए तुम्हारा देखते पो। और तरह साथ हमारे पड़ा पाँच मुख्य हो दस हजार हो हनुमान और अनेकटा हो ठाकुर दर्शन तुम्हारा हमें भिडियोर मध्य हो पढ़ो। तो तुम्हारा भिडियो शेष पर्यटन हमें देखो और भारत लगे तो प्रथम पाड़ा लोहार कदाई हरिजन पाड़ा पाँच मुख एवं दस हाथ हनुमान दर्शन तुम्हारे हम प्रथम चलो देख। तो ये ठाकुरटा जे आछे हनुमान ठाकुर तर लाल हनुमान, तो यहाँ हे बसे नतून बजार हो सामने मैंने हे बटाल हे पास ठाकुर हे बसे रास्तार धारे ठाकुर हे खूब सुंदर कर। तो आरो हे अन्य ठाकुर हे देखो ये भिडियोर मध्य भिडियो भलो लगे अवश्य हो लाइक करबें कमेंट करबें। तो एब चले हमारे कैलाशे जो हे महाकाल पास हे आ चलो तुम्हारे हे कैलाश ठाकुर हे देखा। और ये हे देखे ठाकुर प्रसाद देवा हो प्रसाद मध्य हे आज हमार प्रिय जो हे बोधे हमारे हे खूब हे भारत लगे। तो यह हमें प्रथम हे नहीं बोधे तुम्हारे दिखे दिए दिलम। तो यार ठाकुर तुम्हारे देखा, तो देखो ठाकुर हे खूब सुंदर कर ठाकुर पुरो हे शिव ठाकुर परिवार होने संगे आ। तो देखो ठाकुर हे खूब हे सुंदर कर। तो यार हमारे चले खागड़ार धारे जानने हे बसे बाबा बयस बाबा हे बसे जर शोभा हे खूब हे सुंदर कर। तो ये हे भोग पेड़ान हे तो चलो तुम्हारे हे बयस बाबा हे देखा अब। तो এইটা হচ্ছে যে বস বাবা। তো ঠাকুরটা হচ্ছে খুবই হচ্ছে সুন্দর করেছে, দুর্দান্ত ঠাকুরটা হচ্ছে করেছে। এই ঠাকুরের শোভাযাত্রাটা হচ্ছে খুবই হচ্ছে সুন্দর করে। শোভাযাত্রাটা ভিডিও হচ্ছে আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো। তো এইটা হচ্ছে খাগড়ার ধারে হচ্ছে একটা হনুমান ঠাকুর যেটা হচ্ছে খুবই হচ্ছে সুন্দর করেছে। যে ঠাকুরটা হচ্ছে বসেছে এই ঠাকুরটা বসেতে হচ্ছে বাজারের ধারে হচ্ছে ঠাকুরটা হচ্ছে বসেছে বাজারের ভিতরের মধ্যে। তো এইটা হচ্ছে যে ভেটুল বাবা, এটা হচ্ছে সব খাগড়া ধারে সব ঠাকুর হচ্ছে আছে। খাগড়া ধারে হচ্ছে প্রচুর ঠাকুর, এটা হচ্ছে ভেটুল বাবা। তারপরে চলো তোমাদেরকে হচ্ছে বট বাবাকে হচ্ছে দেখাই। তো এইটা হচ্ছে যে বট বাবা, তো দেখুন এতগুলো ঠাকুর সব হচ্ছে খাগড়া ধারে ঠাকুরগুলো হচ্ছে বসছে। এইটা হচ্ছে যে বট বাবা। তো এইবার হচ্ছে আমরা চলে এসেছি আরেকটা হনুমান ঠাকুরের সামনে, যেটা হচ্ছে বসেছে ভৈরবতলার হচ্ছে একটু হচ্ছে আগে বসেছে। এখানে হচ্ছে যে ভোগ বিতরণ হচ্ছে করা হচ্ছে ঠাকুরের, এই জন্য হচ্ছে খুবই হচ্ছে ভিড় আছে। তো ঠাকুরটা চলো তোমাদেরকে হচ্ছে দেখাই। তো দেখুন ঠাকুরটা হচ্ছে কত সুন্দর করেছে ঠাকুরটা। সব ঠাকুরই হচ্ছে রাস্তার ধারে করেছে, এই জন্য রাস্তাগুলো হচ্ছে প্রচণ্ড হচ্ছে জামজম জামজমাট হচ্ছে হয়ে যাচ্ছে ভিড়ের জন্য। ঠাকুরটা দেখুন হচ্ছে খুবই হচ্ছে সুন্দর করেছে।
তো এইবার হচ্ছে মানে চলে এসেছি বা ভৈরবের সামনে, যেটা হচ্ছে সবার হচ্ছে অপেক্ষায় ছিল। তো চলো এবার তোমাদেরকে বা ভৈরবের দর্শনটা করাই। এবার তো যাই সাইকেলটা হচ্ছে রেখে দিই প্রথমে। তো চলো এবার ভিতরে হচ্ছে ঢুকে যাওয়া যাক। তো দেখুন হচ্ছে এখানে মেলা বসে, এই জন্য প্রচণ্ড হচ্ছে ভিড় আছে এখানে। তো চলো তোমাদেরকে দেখাই একটু, দেখুন হচ্ছে কত হচ্ছে যে সব দোকান ঘাট বসছে। ভিতরে হচ্ছে ছোট হচ্ছে একটা মাঠ আছে, সেখানে হচ্ছে সব মেলাগুলো হচ্ছে বসেছে। তো দেখুন সব, চলো এবার তোমাদেরকে হচ্ছে দেখাই বা ভৈরবী দর্শনটা হচ্ছে করা। এবার চলো এবার ভিতরে ঢোকা যাবে আজ। তো এইখানে হচ্ছে দেখুন যে বাবার বাবার হচ্ছে পুজোর ফল বিতরণ হচ্ছে করা হচ্ছে, সবাইকে হচ্ছে ফল দিচ্ছে এখানে। এইবার দেখুন বাবা ভৈরবীকে হচ্ছে দেখুন এবার। এইবার হচ্ছে আমরা দেখবো লাস্ট ঠাকুর, যেটা হচ্ছে স্বর্গদামের হচ্ছে পিছনে বসেছে। এটা হচ্ছে একটা ভৈরব ঠাকুর। তো ঠাকুরগুলো কেমন লাগলো তো তোমরা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে হচ্ছে ভিডিওটা হচ্ছে অবশ্যই লাইক করবেন, এবং যারা যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। তো আজকের লেগে হচ্ছে এতটাই, বাই।